প্রিয় শিক্ষক শিক্ষার্থী, দীক্ষা পোর্টালে তিনটে নতুন কোর্স এসেছে। তার মধ্যে একটা কোর্সের অ্যাক্টিভিটি এবং কুইজের উত্তরগুলো আমরা দেখে নিয়েছি। আজকে আমরা সেকেন্ড কোর্সে যাচ্ছি, তার অ্যাক্টিভিটি কোনগুলো রয়েছে সেগুলো দেখব, তার আনসার দেখব এবং বেঙ্গলি কুইজের আনসারগুলো দেখে নেব। ওকে, আজকে আমরা দেখব ত্রিপুরা বিদ্যালয় শিক্ষায় উদ্যোগ, তারপর বাকি রইল বিদ্যালয় নেতৃত্ব ধারণা এবং প্রয়োগ। তো আজকে আমরা বিদ্যালয় শিক্ষায় উদ্যোগটা দেখে নিচ্ছি। আপনারা কিন্তু 28 জানুয়ারি থেকে সেই কোর্স জয়েন করতে পারবেন এবং 7 ফেব্রুয়ারির মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। যদি জয়েন না করে থাকেন এখনও জয়েন করে নিন, কারণ 7 ফেব্রুয়ারির পরে কোর্সটা অ্যাভেলেবল থাকবে না। ওকে, আমরা কোর্স জয়েন করে নিচ্ছি। যে কন্টেন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখছি, সেগুলো থেকে যা যা শিখছি, তারপরে অ্যাক্টিভিটি এবং কুইজের আনসারগুলো জাস্ট বলে দেব, সঙ্গে থাকুন। এই মডিউলে কোনো অ্যাক্টিভিটি নেই, তো সরাসরি আমরা পাঠ শেষের কুইজে চলে যাচ্ছি। কুইজে শুধুমাত্র 4টে প্রশ্ন করা হয়েছে, তার সঠিক উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি। তার আগে বলছি, আপনি যদি প্রথমবার Smdn টিউটোরিয়ালে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু আপনি না, অন্য টিচারকেও সঠিক উত্তরগুলো দেখে সাহায্য করবেন, অন্যদের সঙ্গে ভিডিওগুলোকে শেয়ার করবেন, কারণ আপনি ভিডিওটা ফ্রিতে পাচ্ছেন, আমাদের মোটিভেট করবেন যাতে আরও ভিডিও দিতে পারি। প্রথম দিন থেকেই কিন্তু, Module 1 থেকেই কিন্তু আমরা ভিডিও দিয়ে আসছি। ওকে, তো অন্যদের সঙ্গে শেয়ার করবেন, সেটা রিকোয়েস্ট রইল। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি মিড ডে মিল পরিকল্পনার একটি নয়? তো অতিথি ভোজন সেটা কিন্তু মিড ডে মিল পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সমগ্র শিক্ষা কোন ক্লাসে অন্তর্ভুক্ত? তো সমগ্র শিক্ষা প্রাক বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ভারতের অন্তর্ভুক্ত শিক্ষার ইতিহাসে একটি মাইল ফলক? সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান 2000। পরের প্রশ্ন হচ্ছে, জাতীয় অর্জন সমীক্ষা পরিচালনার প্রক্রিয়া শুরু করার পেছনে কী দরকার ছিল? সেটা হচ্ছে শিখন ফলশ্রুতিগুলো মূল্যায়ন করার জন্যই জাতীয় অর্জন সমীক্ষা পরিচালনা প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তো আমরা 4টে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এবং সাবমিট করলাম। দেখতে পাচ্ছি আমাদের স্কোর হচ্ছে 4/4, অর্থাৎ আমরা 4-এর মধ্যে 4 পেয়েছি, সবকটা সঠিক উত্তর আমরা দিয়ে দিয়েছি। ওকে, তো আমাদের কুইজের আনসারগুলো শেষ হলো, আমরা প্রত্যাশা এবং সহায়তায় চলে যাচ্ছি। তো এখন দেখতে পাবো যে আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, মডিউলটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের সার্টিফিকেটগুলো দেওয়া হয়ে যাবে। তো এটাই ছিল আজকের আয়োজন। আমাদের আরেকটা মডিউল রইলো, যেটা 7 ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করতে হবে, সেটাও দেখে দেবো। সেজন্য অবশ্যই Smdn টিউটোরিয়ালের সঙ্গে থাকুন। ধন্যবাদ।